এখানে কি বলা হয়েছে যে এই গেটটাকে মৌলিক গেটের মাধ্যমে কি করতে বাস্তবায়ন করতে, তো সবার প্রথমে আমরা এটাকে বার ছাড়া বিবেচনা করব। এখানে কয়টা বার আছে? দুইটা বার আছে, তো আমরা এটাকে বার ছাড়া বিবেচনা করব। এখানে কয়টা সিগন্যাল আছে? তিনটা, একটা এ এর জন্য, একটা বি এর জন্য, আর একটা সি এর জন্য। তো আমরা এ এর জন্য লাইন ড্র করি, বি এর জন্য লাইন ড্র করি, আর একটা হচ্ছে সি এর জন্য লাইন ড্র করি। এখন কি দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি। সবার প্রথমে এ থেকে একটা সিগনাল যাবে, আর একটা সিগনাল বি এর থেকে যাবে, আর একটা সিগনাল সি এর থেকে যাবে। এদের মাঝখানে কি আছে? প্লাস। প্লাস থাকা মানে কি? অপারেশন, অর অপারেশন। তো আমরা অর দিলাম। এরপরে এখানে কি চলে আসবে? এ প্লাস বি প্লাস সি। এখন এ প্লাস বি প্লাস সি এর উপর কয়টা বার আছে? দুইটা বার। তো সবার প্রথমে এটা একটা বার, তো একটা বারের জন্য সেটা কোন গেট দিয়ে পাস হবে? নট গেট দিয়ে। তাহলে কি আসবে? এ প্লাস বি প্লাস সি হোল বার। যেহেতু দুইটা বার, তার মানে কয়টা গেট, কয়টা নট গেট দিয়ে পাস হবে? দুইটা নট গেট দিয়ে পাস হবে। ওকে, এ প্লাস বি প্লাস সি। ওকে, কনফিউশন আছে কোনো? হ্যাঁ, লেখা যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা ইকুয়াল দিয়ে আমরা চাইলে কি লিখতে পারবো? আমাদেরকে এখানে সরল করতে বলে নেই, জাস্ট সার্কিট বাস্তবায়ন করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা করি, সেটা হচ্ছে এ বার বি, এ বি বার সি প্লাস বি প্লাস সি বার, ওকে, হোল বার। এটাকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। মাধ্যমে বাস্তবায়ন করো, তো আমরা স্টার্ট করতেছি। তো আমাদের কি দেওয়া আছে? এ বার বি প্লাস এ বি বার সি, দেন আমাদের কি দেওয়া আছে সাথে? বি প্লাস সি হোল বার দেওয়া আছে। ওকে, তো এখন এখানে আমাদের কয়টা সিগনাল দেওয়া আছে? এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা। এখন বি এর উপর যদি বার থাকে, ওইটাকে আমরা কাউন্ট করব না সিগনাল হিসাবে। ওকে, আমাদের টার্গেট হচ্ছে যে কয়টা দেওয়া আছে, ইউনিক সিগনাল কয়টা। এ একটা ইউনিক সিগনাল, বি একটা ইউনিক সিগনাল, সি একটা ইউনিক সিগনাল। কারণ এখানে যেটা নট বার দেওয়া আছে, মানে যেটা বার দেওয়া আছে, ওইটা তো আমরা এর সাথে পেয়ে যাবো। ওকে, তো কয়টা সিগনাল এখানে? তিনটা, একটা এ, আর একটা বি, আর একটা আমরা কি ধরলাম? সি। মানে এ আর এ বার থাকলে এটাকে কয়টা সিগনাল কাউন্ট করতে হবে? একটা। এখানে আমরা এ বার আর এ আছে, কয়টা সিগনাল কাউন্ট করছি? ওকে, এখন এ থেকে আমরা একটা লাইন টানলাম। এখন এ তে একটার উপর বার আছে, একটার উপর বার নেই। তাহলে যেটার উপর বার আছে, তার জন্য একটা কি গেট ইউজ করতে হবে? তাহলে এটা কি হিসেবে কাজ করবে? একইভাবে বি এর উপর কোনোটার উপর বার আছে, কোনোটার উপর বার নেই, তাহলে এখানেও কি করতে হবে? সেম ভাবে ওকে, দেন সি এর উপরও কোনোটার উপর বার আছে, কোনোটার উপর, তাহলে আমরা কি ইউজ করব? এখন সবার প্রথমে কি আছে? এ বার ইনটু বি। তো আমরা নিলাম এ বার, বলতে কোন লাইনটা? এটা, এটার থেকে একটা লাইন গেল ইনটু কি? বি। তার মানে বি এর উপর কি বার আছে? তাহলে কোন লাইন থেকে যাবে? এই হলুদ লাইনটা থেকে যাবে। তাহলে কি আসতেছে আমাদের? এ বার বি, আর যেহেতু গুণ আছে সেজন্য কি আসছে? ইনটু। ওকে, অ্যান্ড গেট। এরপরে কি দেওয়া আছে? এ বি বার, তো আমরা এ বি বার সিটা নিই। তো এর উপর কি কোনো বার আছে? তাহলে কোন লাইন থেকে হবে? তারপরে
বি বার সি, তার মানে এ লাইনটা, তারপরে কি, তারপরে হচ্ছে সি, এ লাইন থেকে যাবে। আচ্ছা দুটো লাইন সেম হয়ে গেছে, সি এর থেকে যাবে। ওকে, এখন এদের মাঝখানে কি আছে, তাহলে কি আসবে, এ বি বার এরপরে কোনটা আছে, বি, তো বি এর লাইন কোনটা, এটা এরপরে কার লাইন আছে, সি বার, সি বার, এখন এই তিনোটা, এটা কার লাইন, এটা হচ্ছে বি এর লাইন, এটা সি বারের লাইন, এখন এই তিনটা কি অবস্থায় আছে, তাহলে আমরা কি গেট দিব, অর গেট। ওকে, তো অর গেট দিলে কি আসবে, এ বি বার সি প্লাস বি প্লাস সি বার, দেন উপরে কি দেওয়া আছে, এই তিনোটার উপরে একটা কি গেট দিতে হবে, এ বি বার সি প্লাস বি প্লাস সি বার, তারপর কি আসবে, এখন এই পাশেরটার সাথে এই টোটালটা কি অবস্থায় আছে, তাহলে আমরা এ বার বিটাকে এখানে কি করব, নিয়ে আসব, যেহেতু এই দুইটার মাঝখানে কি আছে প্লাস, তাই আমরা এই দুইটাকে কি গেট দিয়ে পাস করব, তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার কত হচ্ছে, ওকে।